আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্রিটেন তথা ইউরোপের অন্যতম বৃহৎ একটি বড় মসজিদ ইস্ট লন্ডন মসজিদের সামনে। আজকে প্রথম রোজার পর দ্বিতীয় তারাবি। মূলত তারাবির নামাজে মুসল্লিদের উপস্থিতি এবং অংশগ্রহণ এটি তুলে ধরার জন্য আজকের এই ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো। এই মসজিদে তারাবির নামাজ অর্থাৎ এশার নামাজের আগ থেকেই কীভাবে মুসল্লিরা মসজিদে প্রবেশ করে থাকেন। এই যে মসজিদ, বিশাল মসজিদ, এই মসজিদে একসাথে 7,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদে একই সাথে পুরুষ মহিলাদের আলাদা আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে। মসজিদের মরিয়ম সেন্টারে একই সাথে হাজারের উপরে মহিলা নামাজ আদায় করে থাকেন। আর আমরা একই সাথে দেখাবো যে নামাজের, তারাবির নামাজের পর অর্থাৎ 8 রাকাতের পর এখানে একটি ছোট শপিং সেন্টার বলা যায়, এটি শুধু খাবারের জন্য গড়ে উঠেছে, সেটিও আপনাদেরকে দেখাবো। সেখানে অধিকাংশই তরুণ তরুণীরা আসেন। আজকে মসজিদে যেটি আমরা দেখলাম যে মসজিদে অধিকাংশই হচ্ছে তরুণ প্রজন্মের মুসল্লি। তরুণরাই এই মসজিদে বেশি এসে থাকেন, বিশেষ করে একে তো শিশু কিশোর থেকে শুরু করে তরুণদের যে উপস্থিতি, এটা আসলে একটি বিশাল একটি জিনিস। তরুণদের উপস্থিতিতে এই মসজিদ লোকের লোকারণ্য হয়ে ওঠে। তরুণদের পাশাপাশি প্রবীণরাও এখানে আসেন। এই মসজিদে নামাজ পড়ার জন্য শুধু ইস্ট লন্ডন অর্থাৎ হোয়াইট চ্যাপেল, ব্রিকলেন বা এই এরিয়ার নয়, টোটাল ইস্ট লন্ডন থেকে লোকজন এসে থাকেন, অর্থাৎ ডেগেনাম, বার্কিং, আরও দূর থেকে অনেকে এই মসজিদে নামাজ পড়তে আসেন। এবং নামাজ পড়ে তারা সুশৃঙ্খলভাবে, শান্তিপূর্ণভাবে চলে যান। এবং নামাজের আগে এবং পরে আসলে এই মসজিদে খানিকটা যানজটের সৃষ্টি হয়, সেজন্য যারা নামাজে আসবেন মসজিদের পক্ষ থেকে বলা হয়েছে যে গাড়ি না নিয়ে আসার জন্য এবং নামাজ পড়ে যাওয়ার সময় হই হুল্লো না করার জন্য তরুণদের প্রতি আহ্বান জানানো হয়। ধন্যবাদ, আরও আমরা আপডেট দিব। ইসলামী মসজিদের এই পিছনের গেট থেকে ঠিক অপোজিটে এই একটি ছোট রাস্তা, এখানে টেস্কোর এবং মাঝখানে এই রাস্তাটি, এমন এই রাস্তার ভিতরে যে অনেকগুলো দোকান আপনারা দেখেছেন সেখানে অনেক ধরনের খাবার আইটেম রয়েছে স্পেশালি তরুণদের আকৃষ্ট করার জন্য। এবং আমরা যত কাস্টমার দেখেছি প্রায় সকলেই বয়সে তরুণ তরুণী, অনেকে যাচ্ছে 8 রাকাত নামাজ পড়ে এখানে খাবারের জন্য।